হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেরি লাইফস্টাইলে সবাইকে আরেকবার ওয়েলকাম। আজকের আমরা চলে এসেছি ভিক্টোরিয়ায়। আগের ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছো যে আমরা আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলাম, আমি আর বিক্রম। ওখান থেকে এখানে এসেছি। আমাদের এখানে আসতে 3টে সাড়ে 3টে প্রায় বেজে গেছিলো। আর প্রথমেই আসতে গেটটা বন্ধ ছিল ভিতরে ঢোকার, যে বললো কিছুক্ষণ পরে ঢুকতে দেবো, তাই আমরা একটু ঘুরে নেব এখন। আর ভিক্টোরিয়াটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগছিল, কিন্তু রোদ ছিল বলে আমরা ছবি ঠিকঠাক তুলতে পারিনি। এখন আমরা চলে যাচ্ছিলাম ঝিলপাড়ের দিকে, আর এটা হচ্ছে জলের ফোয়ারা, খুবই সুন্দর লাগছিল। এবার ঝিলপাড়ে থাকবো, তারপরে যখন ভিতরে ঢুকতে দেওয়া হবে তখন আবার এসে একটু ভিতরে ঘুরতে যাব। আর ঝিলপা দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর আমরা এখানেই বসেছিলাম কিছুক্ষণ, বসে বসে দুজনে মিলে আঙুর খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপর যখন ঢুকতে দেয় দেখে তারপর আবার গিয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো। ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে এসেছি, আর ফার্স্টেই যেগুলো দেখছি সেগুলো হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কীভাবে তৈরি হয়েছে, সেই তখনকার দিনে সেইসব ছবিগুলো তুলে আর বাঁধিয়েছে আর সবাই দেখছে। এইগুলো হচ্ছে সেই ছবি। আমরা এই দেখে নিচ্ছি আর ঘুরছি। আর ভিক্টোরিয়ার মেমোরিয়ালের ভিতরটা খুবই সুন্দর, আর কি উঁচু আর কি বড়, সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। আর এই দুজনে একটু ছবি তুলছিলাম। এখানে একটা কাঁচ রয়েছে, একটা না অনেকগুলোই কাঁচ আছে যে নিজেদের দেখা যাচ্ছে। এই দুজনে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, আর একটু ঘুরেও নিচ্ছি। আর ভেতরটা দেখো, দেখতে থাকো। দারুণ লাগছে।
ছবিগুলো পুরো 3D। দারুণ লাগছে দেখো।